99% পাওয়া যায় দেশি ওষুধ আর ক্রিটিক্যাল 1% বাইরের ওষুধ। দীর্ঘ সময়ে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ওষুধের শক্তিশালী এক বাজার তৈরি হয়েছে বাংলাদেশে। এখন বহু জটিল রোগের পথ্য তৈরি হয় এদেশে, কিন্তু এই তথ্যের পেছনে আছে বিরাট এক সত্যি। এখানে উৎপাদিত ওষুধের প্রায় শতভাগই ভিন্ন কোনো দেশের ফর্মুলায়, যা স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন বিনামূল্যে পেত বাংলাদেশ। জাতিসংঘের চূড়ান্ত সুপারিশে তা বন্ধ হওয়ার শঙ্কা জাগলেও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে সুবিধা অব্যাহত থাকবে 2033 সাল পর্যন্ত। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ আমরা ডেভেলপ করেছি, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। পৃথিবীর কোনো জায়গায় একটা ভালো ড্রাগ বের হলে, একটা ওষুধ বের হলে সেটা পেটেন্ট ছাড়াই এখানে প্রোডিউস করতে পারে, যার ফলে আমাদের বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টর খুব ভাইব্রেন্ট একটা সেক্টরে পরিণত হয়েছে। এবং তার চেয়ে বড়, এই যে 170 মিলিয়ন পপুলেশন, তারা অনেক ওষুধ খুব সুলভ মূল্যে আমরা সঠিক সময়ে বা কন্টিনিউয়াসলি পাচ্ছি। এলডিসি ভুক্ত দেশ হিসেবে যেরকম সুবিধা পেতাম, সেই সুবিধা অনেক ক্ষেত্রেই আমরা 2026 সালের পরে পাব না, এটাই বাস্তবতা। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার সিদ্ধান্ত ওষুধের ক্ষেত্রে সেই সুবিধাটা আমরা 2033 সাল পর্যন্ত পাবো। এখন এই সুবিধা হারাবে বাংলাদেশ, আবার হারাতে হবে এলডিসি হিসেবে বহু দেশে পণ্য রফতানিতে শুল্ক মুক্ত কিংবা অল্প শুল্ক সুবিধাও। বিপরীতে দেশে কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে দরজা খুলবে বিনিয়োগে, তাই অর্জনে আত্মবিশ্বাসী বাংলাদেশ স্বপ্ন দেখছে নতুন দিনের। আমার দেশ উন্নত হবে, আমি ব্যয় বাড়াবো, আমি আমার ঘর ভাড়া বাড়বে, আমার জীবনযাত্রা মান উন্নত হবে, আমার আয় বাড়বে। ইয়াং জেনারেশনটা এই উন্নয়নের খুব একটা অংশ হতে পারছে না। এই যে অর্থনৈতিক উন্নয়ন, তার সুফলটা যেন দেশের সর্বস্তরের মানুষ পায়। ডাইভার্সিফিকেশনে গুরুত্ব দিতে পারি, ভ্যালুডেশনের দিকে গুরুত্ব দিতে পারি, যেই পণ্যগুলি উৎপাদনের ক্ষেত্রে হিউম্যান রিসোর্স দরকার, সেই হিউম্যান রিসোর্স বেসড প্রোডাক্টগুলিকে কীভাবে আমরা এনহ্যান্স করতে পারি, তাহলেই কিন্তু আমরা যে চ্যালেঞ্জগুলো আছে অতিক্রমের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো। কিছু ঝুঁকি থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরাও। সুবিধা হারানো নিয়ে চিন্তিত না হয়ে বরং বিকল্প উপায়ে তা পেতে উদ্যোগী হওয়ার আহ্বান তাদের। অন এন অ্যাভারেজ 11% মতো আপনার শুল্ক বা বিভিন্ন ধরনের ট্যাক্স আমাদের এক্সপোর্টের উপর আসতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে। তিনটে চারটে ক্ষেত্রে আমাদের নতুন কিছু সিনারিও সৃষ্টি হবে, যেখানে আমরা যদি সঠিক প্রিপারেশন না নিই সেগুলো আমাদেরকে যথেষ্ট চাপের মধ্যে ফেলতে পারে। এর আগে অনেক দেশ এগিয়ে গিয়েও পিছিয়ে গেছে, তাই চূড়ান্ত স্বীকৃতির জন্য এখন অপেক্ষা 2026 সালের। যদিও খোদ জাতিসংঘই মনে করছে বাংলাদেশের ক্ষেত্রে তা হওয়ার আশঙ্কা একেবারেই নেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।